মুক্তির পানি আদিকে দিল রে, মুক্তির পানি আদিকে দিল রে, তোরু দেশ বিবেকানন্দ, তোরু
তা যাদেরকে আমাদের দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু একজন অতি প্রাচীন সাধু কিন্তু খুব অতি পরিচিত নয়, পূজনীয় স্বামী ওঙ্কারানন্দ জি, রামকৃষ্ণ মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি প্রায়শই যখন হাওড়া আশ্রমে যেতেন তখন আমাদের বাড়িতে যেতেন, তার অত্যন্ত কাছের একজন শিষ্য। তিনি আমাদের বাড়িতে আমার বাবার জ্যেষ্ঠ ভ্রাতা, তিনি কিছুদিন আগে তার বিয়োগ হচ্ছে, সেটার জন্য আমি একটা বিশেষ পর্বের মধ্যে আছি। যদি এটা প্রতাপবাবুকে জানানো হয়নি, কিন্তু আমি অনুমতি পেয়েছি নিঃসন্দেহে যে প্রতিকার করা যায়, এতে তাদের আত্মার শান্তি কামনা করা হয়। তঙ্কারানন্দজির একটি কথা আমার মনে হচ্ছিল, আমি জ্যাঠামশাইয়ের কাছে এরকম শুনেছি, জ্যাঠামশাই অনেক বয়সেই মারা গেলেন, শরীর চলে গেল 96, অত্যন্ত প্রাচীন সাধুদের সঙ্গ করেছেন। হাওড়াতে থাকার ফলে বেলুড় মঠও তার বিশেষ যাতায়াত ছিল খুব স্বাভাবিক কারণে। এবং আমার এটা মনে হয়েছে যে তিনি আমাদেরকে ছোটবেলায় এরকম কথা শুনিয়েছেন, যেটি আজকের বিষয়ের সঙ্গে, এবং এটি আমার মাথায় তখনই এসেছে যে প্রতাপবাবু আজকে একটি SMS করেছিলেন, তাতে খুব একটা SMS পড়া হয় না, সাধারণত খুব একটা SMS পড়া হয় না। আজকের SMSটা পাঠানোর পরেই পড়লাম, লেখা আছে পরিব্রাজক বিবেকানন্দ আজকে ক্লাস 7টার সময়। পরিব্রাজক জীবনের একটি ঘটনা জ্যাঠামশাইয়ের কাছে শুনেছি, অনেক সাধু সঙ্গ করার কিছু ফল আছে, সেটা চক্রবৃদ্ধি সুদে বাড়তে থাকে। চক্রবৃদ্ধি সুদ এই যে কমপ্লেক্স ইন্টারেস্ট কিভাবে বাড়তে থাকে, ধরুন আমার মেয়ে এখন বলে যে তোমার সঙ্গে আমি যাব, তুমি যেখানে গেলে বড় হয়ে গেছে, তো এখন নিজের মত প্রকাশ করার তার অধিকার চলে এসেছে, কিন্তু পরিস্থিতি অনুযায়ী আনা সম্ভব হয় না, বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে আসতে হয়, ফলে অ্যারেঞ্জমেন্টটা হয় বা ওয়েল অ্যারেঞ্জমেন্ট হয় না, কিন্তু শনিবার রবিবার বক্তৃতা করলে ওকে নিয়ে যেতে হয়। এরকম ছোটবেলায় আমরাও নিয়ে যেতাম, কিরকম নিয়ে যেতাম, আমাদেরকে নিয়ে যাওয়া হতো এরকমটা, যে বলছেন যে স্বামীজি একটি জায়গাতে তার অত্যন্ত নিকট প্রিয়তম শিষ্যদের নিয়ে বেশ কিছুদিন সময় কাটিয়েছিলেন, এবং তাদের মধ্যে যারা এই রেমিনিসেন্স বা তাদের এই স্মৃতিকথা লিখছেন, তারা বিবেকানন্দকে খুব কাছের থেকে দেখেছেন, যেখানে শিশুর সরলতা এবং বয়স্ক মানুষের যে গাম্ভীর্য দুটোই কিন্তু তারা প্রত্যক্ষ করেছেন। এবং সেই সময় বিবেকানন্দের আনুমানিক বয়স 31-32 হবে, স্বামী বিবেকানন্দ বিশ্বখ্যাত হয়েছে। সে জায়গাটি আপনাদের অত্যন্ত পরিচিত জায়গা, সেটি হচ্ছে 1000 দ্বীপের সমন্বয়ে গঠিত সহস্র দ্বীপ। এই সহস্র দ্বীপে 1000 আইল্যান্ডের একটি দ্বীপের নামই সেটি হচ্ছে 1000 আইল্যান্ড। এই যে 1000 আইল্যান্ড, একটি দ্বীপের নামই 1000 আইল্যান্ড, এছাড়াও তো অনেক ছোট ছোট দ্বীপ ছিল। সেই দ্বীপটির বিভিন্ন ভূমিকা আমরা এখানে দেখব, কিন্তু আমি ভূমিকার মধ্যে আছে ঢুকব না। সেই দ্বীপটিতে যখন তিনি রয়েছেন, সেখানে যিনি স্মৃতিকথা লিখছেন তিনি একটি শব্দ ব্যবহার করছেন, এই যে দ্বীপ যে দ্বীপে আমরা রয়েছি, যে বাড়িতে আমরা ছিলাম, সেটি ছিল গ্রাম থেকে 1 মাইল চড়াইয়ে একটি টিলার উপরে, চারপাশে ঘন জঙ্গল, এখানে আমরা বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন ছিলাম, অথচ নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কাছাকাছি ছিল, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কাছাকাছি ছিল, কিন্তু আমরা বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমরা চারিদিকে ইচ্ছে মতো ঘোরাফেরা করতে পারতাম, কখনো কোনো মানুষের সঙ্গে দেখা হবার কোনো সম্ভাবনাই ছিল না। স্বামীজি যখন বেড়াতে বের হতেন তখন কেবল ল্যান্ডসবার্গকে কখনো কখনো তিনি সাথে দিতেন বা আমাদের মধ্যে দুই একজনকে। কোন রকম বিতর্কমূলক আলোচনায় সে সময় স্বামীজি প্রাধান্য দিতেন না। তিনি হাঁটছেন, চারিদিক নির্জনতায় অবস্থান করছেন, কোনো আলোচনাও নেই, কিন্তু যেন মনে হচ্ছে পরোক্ষভাবে কোনো একটা আলোচনা চলছে, আমরাও হেঁটে চলেছি। সেই অভিজ্ঞতা আমরা সে সময় লাভ করেছিলাম, সেটি এরকম যেন মনে হচ্ছে আমরা ভারতবর্ষে কোনো জঙ্গলে আছি, নির্জনতা তার একমাত্র সঙ্গী, এবং বিবেকানন্দ এখানে পরিব্রাজক। পরিব্রাজক জীবনের উপর উপলব্ধির কথা
দেবমানিকদের খ্যাত এই সহস্র দ্বীপের মধ্যেই কিন্তু স্বামীজি আমাদেরকে শুনিয়েছেন। স্বামী বিবেকানন্দের পরিব্রাজক জীবনের সমস্ত গোপন তথ্যগুলো, যে তথ্যগুলো উপলব্ধি সহকারে তিনি গ্রহণ করেছিলেন এবং সেগুলো লাভ করেছিলেন, সেগুলো সেখানে লিখিত আছে। প্রথম দিকে ঠিক ছিল যে এখানে সকলে জোট বেঁধে থাকা হবে, একসঙ্গে বাড়ির কাছে প্রত্যেকেই অংশগ্রহণ করবে, কোনো পরিচালক থাকবে না। প্রায় সকলেই ছিল গৃহস্থলীর কাজে অনভ্যস্ত, এই ধরনের কাজও ছিল আমাদের সকলের প্রকৃতির বিরুদ্ধে, তাই ফল হয়েছিল কৌতুককর। শুধু তাই নয়, ক্রমশ তা বিপর্যয় ঘটাতে চলেছিল। এইসব ছোটখাটো কাজের মধ্যে দিয়ে চরিত্রের যে বিশেষ বিশেষ পরীক্ষা হতে দেখেছি তাও কিন্তু খুব অদ্ভুত। সাধারণভাবে সেসব দুর্বলতাকে সারা জীবন মানুষ লুকিয়ে রাখতে চায়, কিন্তু আমরা গোষ্ঠী জীবনে সেই সমস্ত দুর্বলতাগুলোকে কিন্তু আমরা অনভ্যস্ত জীবনে অভ্যস্তভাবে প্রমাণ করার চেষ্টা করেছি। যদিও দলের একজনই শুধু বয়সে তার থেকে ছোট ছিল, বাকিরা সবাই বয়সে বড়, তবু স্বামী বিবেকানন্দ আমাদের গুরুদেব এক ভীষণ ধৈর্য এবং স্নিগ্ধতায় আমাদেরকে পিতৃতুল্য আদরে, না একটু বোধ হয় ভুল হল, মায়ের মতো, অনেকটাই মায়ের মতো তিনি আমাদেরকে আড়াল করে রাখতেন। যখন বুঝতেন যে খুব মানসিক চাপ বেশি হয়ে পড়ছে, তখন একটু হেসে বলতেন, আজকে তোমাদেরকে আমি রেঁধে খাওয়াব। স্বামীজিকে রান্না করবেন একথা শোনার সঙ্গে সঙ্গেই ল্যান্স বার অত্যন্ত আঁতকে উঠত এবং চিৎকার করা শুরু করত। কারণটাও খুব হাস্যস্কর, কারণ ল্যান্স বার জানতেন এবং প্রার্থনা করতেন, ভগবান তুমি আমাকে রক্ষা করো। আমরা কারণটা জানতাম, আপনারা জানলে আহ্লাদিত হবেন এবং আনন্দিত হবেন। স্বামীজিকে রান্নার কথা বলতেন, ল্যান্স বার জানতেন এবং মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে বলছেন, লিটারেলি মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে তিনি প্রার্থনা করতেন, কারণ রান্নার আগে এবং পরে সমস্ত বাসন তাকে মাজতে হবে। বাসন মেজেছেন? মেয়েরা ছাড়া পুরুষেরা বাসন মেজেছেন? ঠাকুরের বাসন ছাড়া বুদ্ধস্বামী মহারাজ বলছেন, এটা আমি নিতানন্দজির কাছে শুনেছি, একজন ব্রহ্মচারী এসছেন, এসে জিজ্ঞাসা করছেন যে অনেক কথাই আমাদের দাদার জন্য মন থেকে বলার চেষ্টা হলেও বলতে পারি না, যদি আমি খুব বেঁচে দিই, কারণ আমার একটাই অফলাইন অনলাইন রেকর্ডিং হয়, বাকিগুলো খুব একটা আমি যোগাযোগ রাখি। সেটা এরকম, বুদ্ধস্বামী মহারাজ বলছেন যে তুমি একটু জল দাও আমাকে, একটা বোতল রয়েছে, বোতলে করে জল দাও। তার আগে অনেক আলোচনা হয়েছে, শাস্ত্র সম্পর্কিত এবং সম্পর্কিত আলোচনা, খুব ভারী ভারী আলোচনা হয়েছে। তাকে জিজ্ঞাসা করছে মনটা কী করে স্থির করবো, ঈশ্বর লাভ কী করে হবে, খুব সহজ সহজ কথা, কিন্তু একটা অতি উত্তম আধারে সেটিকে পরিবেশন করা হয়েছে। তা সব শেষ হওয়ার পরে বলছেন যে তুমি বাবা একটু এই গ্লাসে জল আছে, একটু জল দাও, তাহলে হাতটা টেকেছে, তো সে জল ঢেলে দিয়েছে, ক্লাসে জল আছে, জল মিলে দিয়েছি, বলছে খুব পরিশ্রম করতে হবে তোমাকে। তো বলছে মহারাজ বুঝতে পারলাম না কেন, বলছে এখন তুমি জলই তো থাকতে যাবে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার অন্যতম সৃষ্টি গৌরীমাকে বলেছিলেন আমি জল ঢালছি তুমি কাদা চটকা, তাই তো? প্রথমে জল ঢালতে শিখতে হয়, তারপরে তো মন্ত্রতন্ত্র পাওয়া, তারপর জপ টপ করা, তারপর তো সেই ঈশ্বরের নাম, হৃদয়ে ঈশ্বরকে ধ্যান করবো না মস্তকে করবো, সব অনেক কঠিন কঠিন বিষয় খুব সহজ করে বলা হয়, কিন্তু বাস্তবিকই এটা কঠিন বিষয়, বাস্তবিকই এটি কঠিন বিষয়। করশুদ্ধি আমাদের হয় না, ইষ্টমন্ত্র জপ করা তো অনেক দূরের বিষয়, এই যে জল ঢালা বিষয়টা এটা খুব অদ্ভুত বিষয়, দেখুন সেটি হচ্ছে যতটুকু তোমার প্রয়োজন তুমি কি আমার বলে দিয়েছো, বলে দাওনি তো, বলে দাও নি তো, কিন্তু আমি এমনভাবে জলটি ঢালবো যাতে ওটি
যাতে ওটি আমার হাত থেকে চলকে পড়ে যাবে। আমাকে বলতে হবে না যে না আর নয়, এটি আমাকে ঠিক করে নিতে হচ্ছে যে আমি আপনাকে জল ঢালছি, এতটুকুই ঢালবো যেটি আপনার প্রয়োজনও মেটাবে আবার সেটি নষ্ট হবে। দিস ইজ সিম্পলি কল পারফেকশন। এই পূর্ণতা যদি না থাকে তাহলে শাস্ত্র অধ্যয়ন করিয়া বক্তৃতা করিয়া কিছুই হইবে না। এই যে পূর্ণতা, এই পূর্ণতা কিসের নিয়ন্ত্রণে তৈরি হয়? গতিশালী মহাজ বলছেন এই পূর্ণতার প্রাথমিক সোপান হচ্ছে তুমি কি তোমার দ্বারা নিয়ন্ত্রিত, তোমাকে কি তুমি নিয়ন্ত্রণ, তোমাকে নিয়ন্ত্রণ কি তুমি করছো? আমি তো করছি না, আমাকে নিয়ন্ত্রণ করছে কে? আমার ইন্দ্রিয়। আমরা মন নিয়ন্ত্রণ করার কথা না, যে আমার মনটা যদি আমার নিয়ন্ত্রণের মধ্যে থাকে, আমার এই মাইন্ড এটা যদি আমার কন্ট্রোলের মধ্যে থাকে, আমরা যারা বিভিন্ন সভা সমিতিতে যাই, সেটা আঞ্চলিক হোক, রাজ্য হোক, বা মানে রাষ্ট্র জাতীয় স্তরে বা আন্তর্জাতিক স্তরে, সবাই বলছে হাউ টু কন্ট্রোল মাই মাইন্ড। আমার তো ইন্দ্রিয়ই আমার সংযমের মধ্যে নেই, তাহলে আমি আমার মনটাকে কন্ট্রোল করবো কি করে? তখন কি সুন্দর একটি কথা বলছে যে ল্যান্সবার্গ জানে যে তাকে রান্নার আগে এবং রান্নার পরে সমস্ত বাসন কি করতে হবে, পরিষ্কার করতে হবে। তো এবং স্বামী বিবেকানন্দ তিনি রান্নার সময় সমস্ত ধরনের বাসন ব্যবহার করতেন। বনিদি বাড়িতে উত্তর কলকাতাতে বেশি দেখা যায় বলেই বলছি, এখন অবশ্য এটা সাউথ ক্যাপিটালেও চলে এসেছে। বনিদি বাড়ি, বনিদি বাড়ি মানে হচ্ছে যে বাড়িতে একটি বিশেষ, যে বাড়ির একটি বিশেষ অবস্থান আছে। কি কি অবস্থান আছে? যেখানে লক্ষ্মী এবং সরস্বতী একসঙ্গে, কিন্তু লক্ষ্মী এবং সরস্বতী দুটো আলাদা আলাদা করে না, একই সঙ্গে একই আসনে পূজিতা। বিদ্যাও আছে, আবার বিদ্যা দুটি ধর্ম রয়েছে। তারা কখনো দুপুরবেলায় লাঞ্চ টেবিলে ডিনার করবে না, বুঝতে পারছি তো? দুপুরবেলায় যেটা লাঞ্চ করছে সেই টেবিলে কিন্তু তারা ডিনার করে না। তাদের ডাইনিং টেবিল একটা থাকে ফর দ্য লাঞ্চ, ওয়ান ডাইনিং টেবিল ফর দ্য ডিনার। তারা যে টেবিলে চা খায় সেই টেবিলে ব্রেকফাস্ট খায়, প্রত্যেকটি টেবিল আলাদা আলাদা করা থাকতো। উত্তর কলকাতায় একটি বাড়ির উদাহরণ দেওয়া যেতে পারে, জলাশয় ঠাকুর করি। কারণ এবার হচ্ছে প্রশ্ন হচ্ছে কেন এই যে বিভাজনটা কি রকম কেন? কারণ এরা কিন্তু ব্যক্তিগত ভাবে এই সকালবেলা তাদের চা গ্রহণ, তাদের জল খাবার প্রাতরাস, তাদের দুপুরের প্রাথমিক আহার বা নৈশ আহার এরা একা একা করতেন না, এরা গোষ্ঠী বদ্ধ অবস্থায় করতেন। এবং আপনারা এটা দেখেছেন, সিনিয়ররা জানে যে লম্বা যে টেবিলটা থাকতো তার দুটি কর্নারে দুজন সিনিয়র বসতেন, এবং এটা অনার দেওয়া হয়। কিন্তু এরকম প্রশ্নে একটু সিনিয়র বসবেন এবং তিনি টোটালটা মনিটরিং করবেন। এবার দেখা যাক জ্যাঠামশাই বসে আছে, জ্যাঠামশাই খুঁড়ো এসছেন, তিনি ছেড়ে দেবেন চেয়ারটা, তিনি ছেড়ে দেবেন, তিনি প্রিসাইড করছেন, তার সভাপতিত্বে তিনি সবটা দেখতে পাচ্ছেন। যিনি এইখানে বসছেন তিনি সবটাই দেখতে পাচ্ছেন, কাকে কি দেওয়া হচ্ছে, কে কিভাবে আতিথ্যতা কম দিল কি বেশি দিল, সবটা তিনি লক্ষণ করছেন। এবং ওখানে একজন বয়োজ্যেষ্ঠ ভদ্রমহিলা তিনি শুধু বস বলছেন, বৌমা এটা করো, হ্যারি কুড়ি ওটা কর, এটা কর, সেটা কর। তিনি ওটা কি করছেন, এই যে মনিটরিংটা হচ্ছে, একটি মনিটরিং হচ্ছে সেটি শাসনের দ্বারা, আরেকটি মনিটরিং হচ্ছে সেটি কিসের দ্বারা, সেটি মায়েরা কি করে থাকেন, শান্তি শুভেচ্ছা এবং সুন্দরের থাকা। সেখানে বলছেন, এটা জোসেফ ম্যাকলাউডের রেমিনিসেন্স, সেখানে কি সুন্দর কথা বলছেন, আমরা বুঝতে পারতাম যে অপরূপ ধৈর্য এবং স্নিগ্ধতায় মানসিক চাপ দূর করার জন্য গুরুদেব কখনো কখনো পিতৃতুল্য ব্যবহার করতেন, আর কখনো কখনো মাতৃতুল্য আবেশে আমাদেরকে আড়াল করে রাখতেন, যাতে কখনো আমাদের মর্যাদার হানি না হয়। ব্যাকগ্রাউন্ডের মতো একজন হাইলি প্রফেশনালাইজড লোককে বলছে যে তুমি যদি করতে পারবে, যদি তুমি পারো করতে, তাহলে জীবনের কিঞ্চিত অংশ তোমার পূর্ণতা হবে,
দ্বিতীয়ত বলছেন কিছু প্রয়োজনীয় গৃহকর্ম শেষ করে আমরা সেই ক্লাস ঘরটিতে গিয়ে উপস্থিত হতাম। আপনারা খুব অবাক হতেন এবং অবাক হবেনও যখন সবাই ক্লাস ঘরে সমবেত হওয়ার পরে তিনি উপস্থিত হতেন, বাইরের পরিবেশ আর ভেতরের পরিবেশ সম্পূর্ণ বদলে যেত। এটা আমরা কিন্তু ঠাড়ে ঠাড়ে বুঝতে পেরেছিলাম। এই বিবেকানন্দ সেই বিবেকানন্দ, আর 1893 যে বিবেকানন্দ, এই বিবেকানন্দের সঙ্গে এই বিবেকানন্দের একটু পার্থক্য আছে। ওটা হচ্ছে রক্ত মাংসের বিবেকানন্দ, বক্তৃতা করেছিলেন, সম্মান অর্জন করেছিলেন, প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সহস্রদীপ উদ্যানে এই বিবেকানন্দ যে কথাবার্তা বলছেন, যাদের সাথে বলছেন, এটা সত্যি দেববাণী এবং এটা প্রকাশিত যাবে। আপনারা দেববাণী রূপেই এই পুরো লেকচারটা হয়েছে, তার মন্ত্রণাটা হয়েছে। ক্লাস ঘরের চার দেওয়ালের মধ্যে কোনো বিক্ষেপ কোনো বিঘ্নকে ঢুকতে দেওয়া হতো না। ক্লাস ঘরের চার দেওয়ালের মধ্যে কোনো বিক্ষেপ বা বিঘ্ন ঢুকতে পারতো না। এবং ম্যাকলাউড এটা দেখতে পাচ্ছেন, একটা বিক্ষেপ বা বিঘ্ন যেন দরজায় এসে দাঁড়িয়ে পড়লো, এখানে তার প্রবেশের অধিকার নেই। এবং আমি কি করে এটা বুঝতে পারছি, আমি অর্থাৎ ম্যাকলাউড বলছে, আমি কি করে বুঝতে পারছি ক্লাস ঘরের বাইরের আমি আর ভেতরের আমি কিন্তু এক নয়। ক্লাস ঘরের বাইরের আমি আর ভেতরের আমি এক নই। আমি আমার আমি, আমি আমার শরীর, আমি এবং আমার শরীর সম্পর্কীয় সমস্ত বোধ আমরা যেন ওই ক্লাস ঘরের বাইরে ফেলে রেখে ক্লাস ঘরে ঢুকতাম। আমরা অর্ধ বৃত্তাকারে বসে অপেক্ষা করতাম অসীমের কোন বাতায়ন উন্মুক্ত হবে আজ, কোন দিব্যদর্শন আজ আমাদের নয়ন সার্থক করবে। অজানার রোমাঞ্চ প্রতিদিনই আমাদের জন্য অপেক্ষা করত। তিনি আমাদের বাগানের সেই গল্পটা বলতেন। বাগানের গল্পটা জানা আছে? একটা বাগান, সেই বাগানে প্রবেশ করতে গেলে একটা পাঁচিল আছে, জানা আছে গল্পটা? সেই বাগানে প্রবেশ করতে কিরকম, আমি গল্পটা পড়ি। খুব সুন্দর একটি বাগান, পাঁচিল টপকে একজন বাগানের মধ্যে উঁকি দিল। এত আকর্ষণীয় মনে হলো তার যে বাগানের মধ্যে সে ঝাঁপ দিয়ে পড়ল, আর ফিরল না। তারপরে আরো একজন লাফিয়ে পড়ল, তারপরে আরো একজন। কিন্তু আমাদের বিরল সৌভাগ্য হয়েছিল এমন একজন আচার্য লাভে, যিনি পাঁচিলে উঠে বাগানের শোভা সমভাবে আস্বাদ করেছেন, কিন্তু তার অসীম করুণাবশে তিনি আবার ফিরে এসেছেন, বাগানের ওপারে কিন্তু ঝাঁপ দেননি। সেই জন্য যে যারা এপাশে আছে তাদের বাগানের গল্প বলবেন এবং সেখানে পৌঁছতে সাহায্য করবেন। বুঝতে পেরেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কি বলছেন? আমি ভগবানকে দেখেছি, শুধু দেখিনি, তোমাকেও দেখাতে পারি। ওই পাঁচিলের ওপারে ভগবান বসে আছেন, সেই ভগবানকে যারাই দেখেছেন তারা কি করেছেন? ভগবানকে কাছে পাওয়ার জন্য ঝাঁপ দিয়েছেন, স্বামী বিবেকানন্দ ওই ঝাঁপটা দেননি। তিনি বাগানের পাঁচিলের উপর দাঁড়িয়ে থেকে আবার ফিরে এসেছেন, এসে বাকি যে সাঙ্গপাঙ্গরা রয়েছে তাদেরকে বলেছেন এই বাগানের উপরে যে জিনিসটা আছে, এই যে সুশোভিত বিষয়, সেটি তোমাদেরকে আমি জানাবো। এবং তিনি জানিয়েছেন, তাই ম্যাকলাউড বলছেন, আমরা এমন সৌভাগ্যবান যে বাগানের উপাশে যে আশ্চর্য লাভের জিনিস আছে, তিনি এই বিরল সৌভাগ্য আমাদেরকে দিয়েছেন। পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভগবান কি জিনিস সেটা বুঝিয়ে দিয়েছিলেন, এবং ভগবান হয়তো কিঞ্চিতভাবে বা সাময়িকভাবে তারা লাভও করেছিলেন। এইভাবে এই বাগানের গল্প শুনতে শুনতে সকাল থেকে মাঝ রাত্রি পর্যন্ত কেটে যেত, সকাল থেকে মাঝ রাত্রি পর্যন্ত। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, অন রেকর্ড হচ্ছে, সম্পূর্ণ মাঝে যদি এখানে বক্তৃতা করেন আপনারা সকাল 6টায় এসে সন্ধ্যে 6টায় যাবেন। নিজেদের গুরুদেবরাও যদি বক্তৃতা করতেন, গতিস্বামী আমার স্টলওয়ার্ড স্পিকার ছিলেন,
ঠিক আছে, এগুলিও যদি বক্তৃতা করতেন, ওরা সন্ন্যাসী সন্তানেরাও সকাল ছটায় কি এক ইংরেজ দিতেন, সন্ধ্যে ছটা আপনি গুরুদেব বক্তৃতা করছেন শুনে যাবো, শুনবেন। স্বামীজির মধ্যে কি ছিল তাহলে? একটা বিশেষ সম্মোহনী ক্ষমতা ছিল না, একেবারেই ভুল ধারণা, এগুলোকে একটা ম্যাজিস্টিক হাইটে নিয়ে যাওয়া হয়। বিবেকানন্দ যখন প্রবেশ করতেন, যে স্থানে প্রবেশ করতেন সেই স্থানে যারা থাকতেন তারা কিরকম থাকতেন, আমি আমার এক বন্ধু সন্ন্যাসী বন্ধুর কাছে শুনেছি, ওর খুব অ্যানালিসিসটা আমার পছন্দ হয়েছে। একটা এক পাঁচা ইট রয়েছে, সেই ইটগুলো যখন সরে গেল তখন সেই স্থানে ইট রাখার চিহ্নটা আছে, সেখানে আগে যে দুর্বালন ছিল সেগুলোর মধ্যে একটা সবুজ আভা ছিল, এখন সেটি কি হয়েছে, সেটি রঙিন থেকে বর্ণহীন হয়েছে। বিবেকানন্দ এই রঙিন জীবন থেকে আমাদেরকে বর্ণহীন জীবনে নিয়ে যাচ্ছে। বর্ণহীন কেন? আমরা তো কালারফুল, তো বলছে না তোমার কালারটা এটা নয়, এই যে মানুষ রূপী যে তোমার চেহারা এটি তোমার রং নয়। তোমার রংটা কিরকম? যেই রংটা মা বলছে ঠাকুরের গায়ের রংটা ঠিক ম্যাচ করানো যাচ্ছে, তুমি হচ্ছে তাঁর সন্তান। ফলে মানুষগুলো স্বামী বিবেকানন্দের সান্নিধ্যে কি হতো, এই রঙিন মানুষগুলো বর্ণহীন হয়ে যেত। বর্ণহীন হয়ে যেত কেন, কিভাবে হতো, তারা মানুষ থাকতো, তারা সব দেবতা হয়ে যেত। ফলে তাদের মধ্যে তাদের শরীর, তাদের আমি, তাদের শরীর সম্পর্কিত কোনো গতি থাকতো না, সবটাই হয়ে যেত আত্মা সম্পর্কিত। তারা নিজেদেরকে মনে করতেন কি, যে আমি হচ্ছে সেই প্রভু, যে প্রভুকে আমি দেখেছি এবং তিনি আমার মধ্যে অবস্থান করছেন, তিনি আমার মধ্যে বর্তমান আছেন, তিনি আমার মধ্যে স্থিত আছেন। এই জায়গায় বিবেকানন্দের ট্রান্সফরমেশন। বিবেকানন্দ নিজস্ব কোনো স্পেশালিটি নেই, তিনি যেখানেই উপস্থিত হতেন সেটা অনেকটা কীরকম, ধরুন আমি একজন শিক্ষক অঙ্কের ক্লাস নেই, আপনি একজন শিক্ষিকা বাংলার ক্লাস নেন, প্রত্যেক শিক্ষকই প্রত্যেক শ্রেণীকক্ষে কিন্তু ক্লাস নিচ্ছেন। স্কুলটা রানিং হয়ে গেছে 10টার সময়, স্কুলটা শেষ হবে 4টের সময়, একজন শিক্ষক তার নামে আগে একটা প্রধান আছে, প্রধান শিক্ষক, তিনি ক্লাস নিচ্ছেন না, তিনি একবার ক্লাসের বাইরে থেকে করিডোর দিয়ে ঘুরে গেছেন। তো যে ছাত্র শিক্ষকের উপস্থিতিতে একটু পাশে বন্ধুর সঙ্গে কথা বলছে, ওই প্রধান শিক্ষক চলে যাওয়ার মুহূর্তে কিন্তু তিনি নীরব হয়ে গেছে। এই আচার্য যে সমস্ত মানুষেরা আমাদেরকে দীক্ষালাভের জন্য এসছে, বিবেকানন্দ সেই আচার্যের প্রধান আচার্য, তার অবস্থানে বাকিটা সব কি হচ্ছে, নীরব হয়ে যাচ্ছে। রঙিন থেকে বিবর্ণ, মানে এটাকে অনেকটা নেগেটিভ মনে হচ্ছে না, বিবর্ণ মানে আমার কোনো রং নেই, আমাকে কোনো রঙেই তিনি লাগাতে পারেননি, একটাই আমার মধ্যে রং, সেই রংটা হচ্ছে ভগবত রং। সেই রংটার মধ্যে থেকে আমি আমার আমিকে দেখতে পাচ্ছি, যার মধ্যে কোনো রঙিন কোনো রকম বিশেষ রং ছাড়া আর অন্যান্য রঙের কোনো রঞ্জকতা নেই। একে তিনি আমাদেরকে বোঝাতে পেরেছিলেন। আমরা জিজ্ঞাসা করেছিলাম এই কথাটি, সকাল থেকে মাঝরাত্রি পর্যন্ত যে কাটত, এই যে গভীর প্রভাব আপনি আমাদের মনের মধ্যে ফেলেছেন এটি আপনি লক্ষ্য করেছেন? স্বামী একটু মৃদু হাসলেন, হাসার পরে বলছেন, খুব সহজভাবেই বলছেন, গোপ্র সাপ দেখেছ, তোমরা গোপ্র সাপের কামড় খেয়েছ, গোপ্র সাপ যদি একবার কামড়ায় তাহলে খুব খুব তাড়াতাড়ি কিন্তু তার বিষ উঠে না উপরের দিকে। আমরা বলি তো সাপের বিষ নামে না, একচুয়ালি সাপের বিষ উপরের দিকে ওঠে, সেটা খুব তাড়াতাড়ি ওঠে না, ধীরে ধীরে ওঠে, এবং এতটাই ধীরে ওঠে যে সেটাকে আর নামানো যায় না, জীবনটাই শেষ হয়ে যায়। ব্রেনে গিয়ে অ্যাটাক করতে, হার্টে গিয়ে অ্যাটাক করবে, তো লাংসে গিয়ে অ্যাটাক করতে, খুব ধীরে ধীরে ওঠে। এবং আরেকটি ঘটনা, এই যে আমি রঘুনাথজি মহারাজের কাছে শুনেছিলাম, গোপ্রসাপের বিষ মানে গোপ্রসাপ যদি তোমাকে স্পর্শ করে, চুম্বন করে, তাহলে কোনো বাঁধনও আর দেওয়া যায় না, কারণ কোনো বাঁধনই তোমাকে আর বেঁধে রাখতে পারবে না। এবং পজিটিভ আইডিয়াটা দেখো কত সুন্দর, একটা পজিটিভ আইডিয়া, কোনো বাঁধন আমাকে বেঁধে রাখতে পারছে না, তার অর্থটা কি হলো, আমি মুক্ত হয়ে গেছি, মুক্ত বিভঙ্গের মতো হয়ে গেছি, আমি বুঝেছি যে আমি যে আমার যে আমি, এই আমি, এই নবীন আমি, এটা আমি নই, এই আমার আমিকে সরিয়ে ফেলতে হবে, আরশির সামনে দাঁড়িয়ে থাকা আমি নই, তাই আমি এই বাঁধনকে অতিক্রম করে মুক্ত হয়ে গেলাম। স্বামীজি বলছেন, আমার জালে তোমরা ধরা পড়েছ, এই এমন একটি জাল
যেখান থেকে আর যেখান থেকে আর বেরোনো যায় না। সেই সুন্দর একটি ঘটনা আপনারা জানেন যে বেশ কিছু পায়রাকে একটি জালের মধ্যে আবদ্ধ করা হয়েছিল, তাই তো? তো পায়রাগুলো ভাবছে আমাদের মুক্তির উপায় কি, মুক্তির উপায় কি ছিল মনে পড়ছে সে কথা? ছোটবেলায় প্রত্যেক পায়রা সঙ্গবদ্ধ অবস্থায় সিদ্ধান্ত নিল আমরা একসঙ্গে উঠলে আমাদের সঙ্গে জালটা উড়ে গেল, তাই তো? বুঝতে পারছি তো? সেই সমস্ত পায়রাগুলো সব আমরা রয়েছি, স্বামীজি একটি জাল রচনা করেছেন, সেই জাল কেটে আমরা বেরোতে পারবো। স্বামীজি বলছেন এই জাল থেকে তোমরা বেরোতে পারবে না, কিন্তু পারবে সঙ্গবদ্ধ অবস্থায় তোমরা কি করতে পারবে, মুক্ত হতে পারবে, তোমরা সেই আকাশে উঠতে পারবে। প্রথম দিন সকালেই আমরা জানলাম স্থূল চেতনার চেয়েও এক উচ্চতর চেতনার অবস্থা আছে। ভারতীয় শাস্ত্রে সেই অবস্থাকে বলা হয়েছে সমাধি। ভারতীয় শাস্ত্রে সেই অবস্থাকে বলা হয়েছে সমাধি। আমরা যে চেতন ও অচেতন বলে দুটি ভাগ করে থাকি, ভারতীয় শাস্ত্র সাহিত্য জীবন যাপন পদ্ধতি বলছে চেতন এবং অচেতন ছাড়াও আরেকটি স্তর আছে, সেটি হচ্ছে অতিচেতন স্তর। কিরকম অতিচেতন স্তর? পাশ্চাত্যভাবে চিন্তা করলে ম্যাকলর বলছেন এটি গুলিয়ে যাবে, যদি ভারতীয়ভাবে এটি মনন করা যায় পাশ্চাত্য চিন্তাভাবনা অনুযায়ী চৈতন্যের ব্যাখ্যা পাওয়া যায়। চৈতন্য কিন্তু শুধুমাত্র আমাদের দেশের সম্পদ নয়, পাশ্চাত্য শিক্ষাবিদরা যারা পাশ্চাত্য মহাপুরুষ তারা কিন্তু চৈতন্যের কথা বলেছেন। চৈতন্য হচ্ছে সুপ্রিম এক্সিস্টেন্স, যে এক্সিস্টেন্সটা আপনার কাছে সুপ্রিম, সেই চৈতন্যের যে অবস্থান, সেই চৈতন্যের যে প্রকাশ সেটি আমরা বুঝতে পারি না। চৈতন্যের প্রকাশটা কি? সেই যে চৈতন্যের প্রকাশ, সেই চৈতন্যের প্রকাশ আমাদের মোটামুটি আমাদের ব্যবহারিক জীবনে আমরা যদিও না বুঝতে পারলেও আমরা বিশেষ সময় সেই চৈতন্যের অবস্থাকে কখনো কখনো উপলব্ধিতে আনতে পারি। তারও মধ্যে একটি স্তর রয়েছে যেটি অতিচেতন অবস্থা বলে আমাদের ভারতীয় সাহিত্যে অবস্থান করছে। দৈব প্রেরণা এই অতিচেতন অবস্থাতেই সাময়িকভাবে এসে থাকে। কি করে আমরা বুঝবো যে এই অবস্থা ঊর্ধ্বতর অবস্থা? স্বামীজি উক্তি আক্ষরিকভাবে উদ্ধৃতি করে বলা যায়, এক অবস্থা স্বপ্ন অবস্থায় মানুষ মানুষরূপে প্রবেশ করে, অজ্ঞান রূপেই বেরিয়ে আসে, আর এক অবস্থায় মানুষ সেই স্বপ্নের মধ্যে মানুষ রূপে প্রবেশ করে আর বেরিয়ে আসে ভগবান রূপে। এক অবস্থায় মানুষ মানুষ রূপেই স্বপ্নের মধ্যে প্রবেশ করে, এক অবস্থায় মানুষ মানুষ রূপেই স্বপ্নের মধ্যে প্রবেশ করে, মানুষ রূপেই বেরিয়ে আসে। নো ডিভোশন নো প্রমোশন। আরেকটা অবস্থা, দুটি কিন্তু স্বপ্ন অবস্থা, সে মানুষ রূপে স্বপ্নের মধ্যে প্রবেশ করে কিন্তু যখন বেরিয়ে আসছে স্বপ্ন থেকে তখন সে ভগবান হয়ে বেরিয়ে আসছে। এটা আমরাই করতে পারি, কারণ আমি করেছি।